তো গ্রামে সব কর্মসূচিতে জাতীয় বাঙালি যুব দল গাজীপুরে সর্বোচ্চ ভূমিকা রেখেছে সাথে বন্ধুগণ তাই আজকে কমিটি পরিবর্তন হবে হবে না নতুন কমিটি হবে হবে এটা আমার বক্তব্য না বিগত প্রায় 14-15 বছর আমরা বিরোধী দল আমার 22টা মামলা তার মধ্যে 14-14টা ওয়ারেন্টে আছে তারপরও সকল কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি এখানে সকল নেতৃবৃন্দ তার সাক্ষী সাথে বন্ধুগণ প্রিয় নেতা আজকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার 14 বছরের মধ্যে একটি মামলাও তার নাই আমি 14 বছর বিরোধী দল করার পরে আজকে বাংলাদেশের মনে একমাত্র জেলা গাজীপুর যার একটা মামলা চড়াচ্ছে গাজীপুর জেলার আহ্বায়ক হয়েছে তাই আজকে লক্ষ্য করবেন গত পরশুদিন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল ওখানে আমরা জাতীয় বাঙালি যুব দল আমরা অংশগ্রহণ করেছি তাদের ব্যানারেও তারা অংশগ্রহণ করেছে সেই ব্যানারে আমাদের আটটা ইউনিটের একটা আহ্বায়ক সচিব তাদের সাথে অংশগ্রহণ করে নাই তার মনে এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে তাই আমার মাননীয় প্রধান অতিথি আমার নেতার প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আজকে আমরা 14 বছর পরে দেওয়ার পথে আগামী দিন আমরা ক্ষমতা যাবার স্বপ্ন দেখছি আমরা স্বৈরাচারকে পতন ঘটাচ্ছে গঠনের স্বপ্ন দেখছি যদি দলীয়ভাবে ত্যাগী এবং নির্যাতিতদের অবমূল্যায়ন করে সুযোগ সন্ধানীদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে এই সরকারের পাকশালের পতন ঘটবে না আমাদের যে স্বপ্ন যে ক্ষমতার ক্ষমতায় যাব সেই স্বপ্ন মনে হয় বাস্তবায়ন হবে না আমি বলতে চাই বিগত দিনের অভিজ্ঞতার আজকে যে সম্মেলনে যে ত্যাগী নির্যাতকদেরকে যে মূল্যায়ন করে কমিটি ঘোষণা ব্যবহার করা হয় সেই আশা প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দর্শনার্থী ভবন খুলনা জিন্দাবাদ কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ রিজু ভাই জিন্দাবাদ মিলন ভাই জিন্দাবাদ